সাদার সাটে আজকে ভাইফোটা স্পেশাল বুফে আছে। আর তোমাদের পরপর দেখাচ্ছি যে কি কি স্টল বসেছে। হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা চলে এসেছি মাদারসাটে। আর মাদারসাটে আজকে ভাইফোটা স্পেশাল বুফে আছে। এই বুফেটা হচ্ছে হচ্ছে যে মাদারসাটের পাশে যে পেট্রোল পাম্পের পাশে, মানে পেট্রোল পাম্পের ওখানে যেই 11,000 স্কোয়ার ফুটের যে বিল্ডিংটা আছে সেখানে, আর এখানে কিন্তু ভাইফোটা স্পেশাল যে স্পেশাল বুফে আছে এখানে। হ্যাঁ, তো আনলিমিটেড বুফে, যেটার প্রাইস হচ্ছে 449 পার পার্সন। আর আমরা দুজনে এসেছি আজকে ভাইফোটা, তো সকালবেলা তো ভাইফোটা হয়ে গেছে, তো এখানে আজকে এসেছি খাওয়া দাওয়া করতে। তো এবার তোমাদেরকে দেখাবো যে কেমন কি খাওয়া দাওয়া হচ্ছে, সব কিছু সব ডিটেলস জানাবো, তো ভিডিওটা দেখতে থাকো। কুপনটা নেওয়ার পরে প্রথমেই কিন্তু একটা ব্যান্ড পরিয়ে দেওয়া হলো, আর এই ব্যান্ডে তোমাদের কিন্তু টাইম লেখা থাকবে কোন টাইমে তোমরা এন্ট্রি করেছো, আর যেই টাইমে এন্ট্রি করেছো তার থেকে 1 ঘন্টা 30 মিনিট তোমরা থাকতে পারবে। আর দেখতে পাচ্ছো এবার আমরা এন্ট্রি করছি। তো তোমাদের বলেছিলাম যে আমরা মাছের আসছি, তো আমরা মাছের চলে এসেছি। আর আমি দেখো আসছি এই মাছের পেট্রোল পাম্পের যে বুফে যে আউটলেটটা আছে সেটাতে আছি, আর এখানে কিন্তু আমরা এখনই আমরা কুপন পেয়ে গেছি দেখো। আর আমরা এখনই আমাদের প্লেটটা নেব, আর তারপর যা যা খাবো বা যা কিছু করবো সেগুলো তোমাদের দেখাবো। হ্যাঁ, আর এটা হচ্ছে আনলিমিটেড বুফে, আর আমাদের টাইম দিয়েছে 1.5 ঘন্টার মধ্যে তোমরা যত খেতে পারো। আর প্রাইসটা হচ্ছে পার হেড হচ্ছে 449, মানে 449 টাকা তোমরা পার হেড এটা পেয়ে যাবে। এবার এন্ট্রি করার পরে কিন্তু যে কুপনটা তোমরা পেয়েছো সেটা তোমাদেরকে জমা দিতে হবে, জমা দিয়ে কিন্তু একটা প্লেট নিতে পারবে তোমরা। তো প্লেটটা নিয়ে নিলে তোমরা কিন্তু যত ইচ্ছা তত আনলিমিটেড সব কিছু খাওয়া দাওয়া করতে পারবে, আর 1 ঘন্টা 30 মিনিট তো টাইম আছেই। আর আমরা স্টার্টার্স নিয়ে নিয়েছি, স্টার্টার্সে আছে ভাট্টি দা মুর্গ, মাছের চপ, পানির টাকরাই, থিন পটেটো ফ্রাই, আর তার সাথে আমরা কেচাপ আর গ্রিন চাটনি, মাস্টার্ড সসও ছিল কিন্তু আমার ভালো লাগে না তাই নিইনি। তো এগুলোই প্রথমে আমরা নিয়ে নিলাম। স্টার্টার্সগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে বুফের স্টলগুলো, আর তোমাদের পরপর দেখাচ্ছি যে কী কী স্টল বসেছে। আগে চলে গেল ড্রিঙ্কের, আর এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে ভিন্ন যে চিকেনের আইটেমগুলো আছে। প্রথমে তো আছে স্টার্টার্স, স্টার্টার্সে থিন পটেটো ফ্রাই, পানির তাকড়াই, মাছের চপ, ভাট্টি দা মুর্গ এগুলো ছিল। আর তারপরে চলে এসছে মেইন কোর্স, মেইন কোর্সে হিঙের কচুরি, আলুর দম, সিদ্ধ বাসমতি রাইস, ভাজা মুগের ডাল, ঝুরি আলু ভাজা, আরও এরকম প্রচুর জিনিস আছে, যেমন বিরিয়ানি, রুই মাছের কালিয়া, বাটা মাছের তরকারি, সব রকম জিনিস, বিরিয়ানি, মুরগি কষা, কিউকাম্বার স্যালাড, আর তারপর আছে হচ্ছে পাঁপড় চাটনি, কাঁচা আমের চাটনি, ইলিশের একটা চাটনি আছে, আর তারপর আছে লাউয়ের পায়েস, আর তারপরে লাস্টে আসছে গোলাপ জামুন, অ্যাপেল পাই, পান কাস্টার্ড আর আইসক্রিম। তো বেসিক্যালি আমরা স্টার্টার নিয়ে নিয়েছি, এখানে পনিরের একটা জিনিস আছে, আলু ফ্রাই, এটা হচ্ছে চিকেনের একটা স্টার্টার, মানে বেসিক্যালি আমরা স্টার্টারগুলো নিয়ে নিয়েছি। আর চাটনিতে যে গ্রিন চাটনি, টমেটো কেচাপ, আর এটা হচ্ছে সুইট চিলি, আর এটা হচ্ছে মাছের চপ, দাদা মাছ খায় না তো মাছটা নেয়নি, আর খেয়েছে ট্রাই করবে, তো আমিও ট্রাই করে বলবো কেমন, আর নামগুলো স্ক্রিনে আমি মেনশন করে দেবো, তো দেখতে থাকো কেমন টেস্ট। তো আমরা কিন্তু এখন খাওয়া দাওয়া করতে বসে গেছি, আর জল থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম সব কিছুই আনলিমিটেড, তো যে যত পারো তত কিন্তু খেয়ে নিতে পারো। আর হ্যাঁ, টাইম লিমিটটা একটুখানি প্রবলেম হয়তো করতে পারে, বাট আই থিঙ্ক 1.5 ঘন্টা ইনাফ তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ আমরা খাওয়া দাওয়া করছি। তো আমরা কিন্তু খাওয়া দাওয়া শুরু করে নিয়েছি, আর যে পয়েন্টটা দারুণ হয়েছে, আর এখানে যে এটা কি, এটা কি বলে, ওটা তো কেচাপ, এই কেচাপটাও কিন্তু খুব, নাকি আলু ফ্রাই, আলু ফ্রাইটা ভালো লেগেছে, এটা দারুণ টেস্টি হয়েছে, আমার দারুণ টেস্ট হয়েছে। তোমরা রিভিউতে জানাও যে, তোমরা কমেন্ট বক্সে জানাও যে কেমন লাগলো ভিডিওটা। এই যে চিকেনটা আছে এটা একটা ভাট্টিকা চিকেন নাকি যেন একটা নাম, তো এই চিকেনটা অনেকটা চিকেন টিক্কার মতো, সেম চিকেন টিক্কার মতো খেতে, আর দারুণ লাগছে সত্যি, পয়েন্টটা সত্যি খুব ভালো লেগেছে। এবার ট্রাই করব মাছের চপ, মাছের চপটা ভালো,
তো দেখো তোমরা, আমি এখানে এনেছি বিরিয়ানি এনেছি, আর তার সঙ্গে চিকেন পেয়েছি এক পিস, আর তার সঙ্গে দেখো আলুটাও পেয়েছি, আর তারপরে দেখো এটা হচ্ছে আমাদের ফ্রাইড রাইস পেয়েছি, আর তার সঙ্গে দেখো কতগুলো পিস আনলিমিটেড তুমি পেতে পারো, মাংসের পিস, চিকেন কষা, আর তার সঙ্গে যে স্যালাড আছে দেখো সব কিছু আনলিমিটেড এখানে পেয়ে যেতে পারো। আর এখানে আমি একটা পাঁপড় এনেছি। তা যাই হোক, ভিডিওটা কেমন লাগছে তোমরা জানাও কমেন্টে, আর আরও কিছু তোমাদের দেখানোর চেষ্টা করছি। একটা ব্লু লাগুনও কিন্তু আমরা সাথে নিয়ে নিয়েছি। লেগ পিস তো? দেখে মনে হচ্ছে কিন্তু বাঁ হাত দিয়ে খাচ্ছি, কিন্তু আসলে এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে শুট হচ্ছে তার জন্য বাঁ হাত মনে হচ্ছে, কিন্তু আসলে ডান হাত। দেখো লেগ পিস একটা পাউড় মারলাম, আর এত সুন্দর টেস্ট হয়েছে একটা। আর আমাদের এখন অনেক খাওয়া বাকি আছে, আমাদের এরপরে আমরা পাইনঅ্যাপেলের কেক একটা খেয়ে হবো না? পাইনঅ্যাপেলের একটা ড্রিঙ্ক আছে, ওটাও ট্রাই। হ্যাঁ, আর এটা দেখো, এটা হচ্ছে গু লেগুন, চমৎকার হয়েছে। লেগুনটা খা, ভালোই হয়। এরপরে কি জন আছে বল? আর অনেকগুলো আইটেম ট্রাই করা যাচ্ছে, এটা বেস্ট ব্যাপার। আর চাটনি দিবি? তো চাটনি আর পাপড় দিবি? আর এইটা কি? ইলিশ মাছের চাটনি, মানে ইলিশের চাটনি। ঠিক আছে। এরপরে আমি চলে এসেছি খাবার নিতে, আর প্রথমে নিয়ে নিলাম মায়ের বাড়ির মিষ্টি ফ্রাইড রাইস, আর ফ্রাইড রাইসটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর এরপরে আমি নেব কিন্তু বিরিয়ানি, এখানকার যে হান্ডি বিরিয়ানি সেটা আমার বেশ ভালোই লাগে, তাই আমি বেশিরভাগই এই বিরিয়ানি এসে ট্রাই করি। আর তারপর আমরা সাইডে একটু নিয়ে নেব চিকেন কষা, চিকেন কষাটাও কিন্তু খুব ভালো হয়েছিল, আর একটু স্যালাড তো নিতেই হয় তাই না? তো স্যালাড নিয়ে আমরা তারপর খেতে বসে যাব। দাদা তো খেতে খেতে ভুলেই গেছে যে ভিডিও করতে হবে। তো যাই হোক, ডেজার্টে ও সন্দেশ এনেছে, আর হচ্ছে সন্দেশ না, এটা মানে কালাকাঁদ, আর পায়েস চাটনি আর পাঁপড় এনেছিল। ও দেখি, আমি যেগুলো আনলাম সেগুলো তো তোমাদেরকে দেখিয়েছি। আমি খেতে খেতে ভুলে গেছি, আর আমাদের কিন্তু দেড় ঘন্টার সময় দিয়েছে, তার মধ্যে তুমি যত খেতে পারো। তা আমি কিন্তু এমনি ফুডি, আর সেই জন্য কিন্তু খুব দ্রুত খাচ্ছি সব কিছু। দাদা দুটো পাইনঅ্যাপেল ড্রিঙ্কস এনেছে, দেখতে পাচ্ছ? বাহ, দেখতে তো খুব সুন্দর লাগছে। সুন্দর লাগছে, বাট আমরা পাইনঅ্যাপেল ড্রিঙ্কস খাবো, খেয়ে নিই। ব্লু লেগুনটা ভালো ছিল, এটা কি ভালো? এটা মনে হচ্ছে কোনো মেডিসিন খেলে পরে জরম লাগে না, মেডিসিনের মতো লাগছে, কোনো একটা ওই লিকুইড মেডিসিন যেটা আছে সেরকম। দেখি, আমি ট্রাই করে বলবো যে কেমন। তো দাদা বলছিল এইটা ওর একদমই পছন্দ, এটা হচ্ছে পাইনঅ্যাপেল কি যেন একটা, পাইনঅ্যাপেলের একটা ড্রিঙ্ক আছে। হ্যাঁ, তো ওর একটু পছন্দ হয়নি,
পাইনাপল মিল্কশেক টাইপের খেতে মানে কিন্তু ভালো লাগছে। হ্যাঁ এর ভিতরে একটু ওই যে যেমন কাপ সিরাপ গ্লিন্টাস দিয়ে সেরকম আমার লাগছে, সেরকম একটু হালকা ফ্লেভার আছে কিন্তু এটা খারাপ না, মানে আমার ভালো লেগেছে। যাও তোমার এই ব্লু লেগুনটা ভালো লেগেছে? হ্যাঁ ব্লু লেগুনটা বেস্ট কিন্তু এটাও খারাপ না, এটাও ভালো লেগেছে আমার। যাও কোই টেস্টের সঙ্গে আমার ম্যাচ খাচ্ছে না, ওর ম্যাচ খাচ্ছে না কিন্তু আমার ভালোই লেগেছে, সত্যি খারাপ না খেতে, ভালোই খেতে। চিকেন কষাটা সবথেকে বেস্ট লাগলো আমার, স্টার্টারগুলো সত্যি খুব ভালো ছিল, মানে ওভারঅল দারুণ রান্না খুব ভালো হয়েছে, শুধু একটু টাইম লিমিট আছে ওটাই মাইনাস, বাকি সব কিছুই ভালো। দাদা এত কিছু খাওয়ার পরে, এতগুলো ডেজার্ট খাওয়ার পরে আবার নিয়ে এসেছে বিরিয়ানি আর হচ্ছে চিকেন কষা, তোর কি পেট ভরছে না? না আমি চাইছি যে যতটা পরিমাণ খেতে পারি, কারণ এই সুযোগ তো আর পাবো না, এই জন্য যত পরিমাণ খেয়ে পারা যায়। আবার কোনো একটা অনুষ্ঠানে হয়তো পাওয়া যেতে পারে, বাট এখন ভালো লাগছে। হ্যাঁ আমার এটা শেষ হচ্ছে না, আমার বেসিক্যালি পেট ভরে গেছে বলতে গেলে। তো আমি এখন নিয়ে আসলাম হচ্ছে এটা কাঁচা আমের চাটনি, একটা পাঁপড়, এটা হচ্ছে অ্যাপেল পাই, ট্রাই করে দেখবো কিরকম। তারপর এটা হচ্ছে গোলাপজামুন, পানের কি একটা কাস্টার্ড আর আইসক্রিম। আমি এখন ট্রাই করছি পান কাস্টার্ড, বুঝতে পারছি না কীরকম খেতে, খারাপ না ভালোই লাগছে কিন্তু কিসের মতন লাগছে তাও বুঝতে পারছি না, ভালোই লাগছে। আর অ্যাপেল পাইটা ট্রাই করে দেখা যাক এটা ভালো কিনা, এরাও একটু হালকা কেক টাইপের খেতে ভালো লাগছে, টেস্টি আছে। এই পান কাস্টার্ডের যত খাচ্ছি ততটাই ভালো লাগছে, আর এর ভিতরে দেখতে হচ্ছে পানও কিন্তু এরকম স্লাইস করে দেওয়া আছে। দাদা নিজে খাওয়ার জন্য কিন্তু দুটো আইসক্রিম নিয়ে এসেছে, তোমরা দেখো আইসক্রিমটা খুলছি আর এই একমাত্র ভ্যানিলা আইসক্রিমই পাওয়া যাচ্ছে, ভ্যানিলা আইসক্রিমই আছে শুধু, আর ভ্যানিলাই বলতে গেলে আমাদের ফেভারিট। আমি গোলাপ জামুন দিয়ে ট্রাই করব ভ্যানিলা আইসক্রিম, দেখতে পাচ্ছো আমি ভ্যানিলা আইসক্রিম খাচ্ছি, কিন্তু আমরা বাজারে যে আইসক্রিম খাই ভ্যানিলা আইসক্রিম সেটার স্বাদটা অনেকটা মানে তার থেকে অনেকটা আলাদা, আর আলাদা লাগছে আটা লাগছে, আর কিন্তু বাজারের ওই আইসক্রিম মানে ভ্যানিলা আইসক্রিমগুলো ভালো লাগে, সেটা মোটামুটি লাগছে কিন্তু একদম বলা যাবে না যে এটা খুব খারাপ, ভালোই মোটামুটি আছে, ভালো বাট একটু ডিফারেন্ট লাগছে। হ্যাঁ হতে পারে এত কিছু খেয়েছি তারপরে তার জন্য হয়তো টেস্ট চেঞ্জ হয়েছে, টেস্টই চেঞ্জ হয়ে গেছে এরকম হতে পারে। যাই হোক এটা যদি ফার্স্ট টাইম মানে প্রথমের দিকে খেতাম তারপরে বুঝতে পারতাম যে এক্স্যাক্ট টেক্সচারটা কেমন আছে। এনে তো তুমি কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস তো বুফে তে নেতি আনলি কিভাবে? আরে দেখ কোল্ড ড্রিঙ্কস এটা জল, এই তো দেখো তোমরা আমি কিন্তু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, হঠাৎ করে কীভাবে জল হয়ে গেলো তা যায় না, তা ওকে ও কিন্তু ভেবেছে কোল্ড ড্রিঙ্কসই হয়েছে কিন্তু লাস্ট পর্যন্ত দেখছে জল। এইখানে তোমরা সামনে দেখতে পাচ্ছ এই কাউন্টার আছে বুফে কাউন্টার, এখান থেকে তোমরা সব কিছুই আনলিমিটেড নিতে পারো, সবগুলো আইটেমই কিন্তু আনলিমিটেড আছে, আর তোমাদেরকে সব আইটেম তো দেখিয়েই দিলাম। সত্যি আমার সব যে কটা আইটেম আমি ট্রাই করেছি সবগুলোই ভালো লেগেছে। আর এবার তোমাদেরকে কিন্তু অ্যাম্বিয়েন্সটা দেখাই, অ্যাম্বিয়েন্সটা তোমরা দেখতে পাচ্ছ খুবই ভালো, কেন জানি না আমার একটু মনে হচ্ছে যে যেন বিয়ে বাড়ির মানে যে খাওয়া দাওয়াটা হয় সেরকম একটা ফিল আসছে, বাট এটার ভিউটা মানে যে অ্যাম্বিয়েন্সটা এটা কিন্তু সত্যিই ভালো, অনেক বড় জায়গা, একসাথে কিন্তু অনেক লোকজন কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে, আর পাশেই সব খাবারের কাউন্টার, খুব ব্যবস্থাপনা খুব, আর এদের যে ব্যবস্থা করেছে এরা, এরা কিন্তু অ্যারেঞ্জমেন্টগুলো খুব ভালো করেছে, আর এরা কিন্তু সব কিছু এদের যে খাবার থেকে শুরু করে এদের যে আপ্যায়ন বা ব্যবহার সব কিছু কিন্তু খুব ভালো, তো এখানে কিন্তু ব্যবস্থা খুব ভালোই করেছে, মানে সব কিছুর অ্যারেঞ্জমেন্ট বা খাবারের যে অ্যারেঞ্জমেন্ট করেছে বা যে বসার টেবিলগুলো করেছে খুব ভালো করেছে, আর এখানে কিন্তু যারা আসতে চাও তারা আসতে পারো, আর তোমরা তো জানো যে মাছহাট কিন্তু আমাদের এই কৃষ্ণনগরের একটা গর্ব বলা যেতে পারে, তা তোমরা কিন্তু যারা যারা এখনও আসোনি মাছহাটে তারা কিন্তু অবশ্যই আসবে, আর কারা কারা মাছহাটে এসছো বা কারা কারা ভিডিওটা দেখছো আমাদের তারা কিন্তু কমেন্টে জানাও যে কারা কারা এসছো মাছহাটে। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়াটা বেসিক্যালি 1 ঘন্টা 10 মিনিটের ভিতরে কমপ্লিট হয়ে গেছিলো, আর এখন আমি কিন্তু খাওয়া দাওয়া করে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, মানে তোমরা তো দেখতে পেয়েছো ভিডিওতে যে কেমন খেয়েছি আমি, মানে আমি এরকম মানে কতদিন যে খাই না তার ঠিক নেই, মানে কতদিন খাই না তা না, এমনভাবে খেয়েছে বলতে গেলে ভালো খাওয়া দাওয়া, কিন্তু আমরা অনেকই আইটেম এখনও কিন্তু ট্রাই করতে পারিনি, কারণ যে মাছের আইটেমগুলো হয় সেগুলো
তো আমি খাই না মাছ বেশি একটা, মানে দাদা তো একদমই খায় না, আমি মাঝে মধ্যে একটু একটু খাই, কিন্তু আজকে মুড হলো না খাওয়ার। কিন্তু যতগুলো আইটেম ট্রাই করেছি সত্যি খুব ভালো লেগেছে। একটা ইউনিক আইটেম যেটা পান কাস্টার্ড নাম, সেটা কিন্তু খুবই ভালো ছিল। মানে আমি প্রথমে ভাবছিলাম পান কাস্টার্ড কেমন হবে খেতে, কিন্তু লিটারালি ওটা খুব, মানে প্রথমবার ট্রাই করেছি আর খুব ভালো লেগেছে। আর সবগুলো আইটেম তো তোমাদেরকে রিভিউ দিয়েছি। আর দাদার ওই পাইনঅ্যাপেলের ওই ড্রিঙ্কটা একদমই ভালো লাগেনি, আমার ঠিকঠাক লেগেছে। তো যাই হোক, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে জানাও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর তোমরা কিন্তু যারা যারা এখানে আসতে চাও তারা তারা কমেন্টে জানাও, বা যারা এখানে এসছো তারাও কমেন্টে জানাও। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে। আর দেখতে পাচ্ছ পিছনে কিন্তু সেই বুফে কাউন্টার সব কিছু আছে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর এখন খেয়ে দিয়ে পেট ভরে গেছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই যে দেখতে পাচ্ছ মাদারসাটের যে লোগোটা সেটা, আর এটা হচ্ছে পেট্রোল পাম্প। আর পেট্রোল পাম্পের পাশে কিন্তু সেই 11,000 ফুটের হলটা, যেখানে কিন্তু বুফেটা হচ্ছিল, ভাই ফোটা স্পেশাল আনলিমিটেড বুফেটা হচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছ বুকিং কাউন্টার।